আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি বিশেষ মুহূর্তে। আপনারা জানেন আমাদের সকলের প্রিয় মাহফুজুল আলম কিছুদিন আগে আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেছেন মহান প্রভুর সান্নিধ্যে। কিন্তু তার এই সংক্ষিপ্ত জীবনে যে মহামূল্যবান কর্ম আমাদের জন্য রেখে গিয়েছেন, এই কর্মগুলো যদি আমরা ফলো করি, আমরা এই কর্মগুলো যদি আমরা ধারণ করি, আমাদের জীবনও সুন্দর করা সম্ভব। তো বিশেষ করে আপনারা জানেন যে সে ইসলামী সঙ্গীতের সাথে সম্পৃক্ত ছিল, ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করত, নিজের সাউন্ড ডিজাইন করত, ইসলামী সঙ্গীত তৈরি করত, সুর করত। তো ঠিক তেমনিভাবে তার মৃত্যুর আগে কিছু কর্ম রেখে গিয়েছেন, যে কর্মগুলো এখন ধারাবাহিকভাবে আমাদের কলরব থেকে রিলিজ হচ্ছে। তেমন একটি মাহফুজ এবং তাওহীদের যৌথ কণ্ঠে গাওয়া স্বপ্ন আমার, এই গজলটি অনেকদিন আগে তৈরি করা হয়েছিল, কিন্তু হবে হবে এভাবে করে আমাদের এই আয়োজনটি আমরা রিলিজ করতে পারিনি মাহফুজের জীবদ্দশায়। কিন্তু মাহফুজের মৃত্যুর পর আমরা আজকে এই তার এই কর্মটি আমরা রিলিজ করতে যাচ্ছি। দুজন শিল্পী গিয়েছে, মাহফুজ এবং তাওহীদ। তাওহীদ আমাদের মাঝে আছে, আমরা দোয়া করি তাওহীদ যেন আমাদের সাথে কলরবের সাথে একদম অনেক দিন লেগে থাকে এবং একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করেন। তো এই দুজন শিল্পীর কণ্ঠে আজকে এই আয়োজনটি রিলিজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ন আমার এই গজলটি। মূলত এই গজলটি নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, আমাদের অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন তো আসলে মানুষ যা স্বপ্ন দেখে তাই যে পূরণ হয়, এমন না, আল্লাহ যেটা চান সেটাই হয়। তো আজকের এই বিশেষ ক্ষণে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস ভাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের আপনাদের সকলের পরিচিত মুখ, প্রিয় শিল্পী কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাইদ আহমদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কলরবের আরো সুনামধন্য কিছু প্রিয় মুখ, আমাদের সকলের প্রিয় কলরবের আবৃত্তি শিল্পী, আবৃত্তি পরিচালক ইয়াসিন হায়দার। আমাদের সাথে উপস্থিত রয়েছেন কলরবের উপস্থাপনা বিভাগের পরিচালক ইলিয়াস হাসান ভাই। উপস্থিত রয়েছেন আমাদের আরেক সকলের প্রিয় জনপ্রিয় শিল্পী আহমদ আবদুল্লাহ ভাই। এছাড়াও আমাদের সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আবির হাসান এবং এই সঙ্গীতের শিল্পী তাওহীদ জামিল, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সালমান সাদি, ইমরান ফারহান, আরো অনেকে। সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এই বিশেষ ক্ষণে আমরা হালকা করে কিছু কথাবার্তা শুনবো, তারপরে ইনশাল্লাহ এই সঙ্গীতটি আপনারা হলি টিউনের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা 5 মিনিটের মধ্যে এটা আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা সাথেই থাকবেন। শুরুতে আমরা কথা শুনবো, একটু করে যদি আহমদ আবদুল্লাহ ভাই মাহফুজের এই আয়োজন সম্পর্কে একটু স্মৃতিচারণ করেন। মাহফুজ, আজকে মাহফুজের অনুপস্থিতিতে আমরা আমাদের এই আয়োজনটি, মাহফুজের অনুপস্থিতি এই আয়োজন, এটা আমাদের জন্য অনেক বেশি কষ্টের একটা ব্যাপার। আর আজকে তার এই সর্বশেষ জীবদ্দশায় করে যাওয়া যে কাজগুলো, যেগুলো আরও কিছু আছে যতদূর জানি, এর মধ্য থেকে এটি প্রথম অবস্থানে, তো এটা অনেক বেশি খারাপ এবং কষ্ট লাগার মতো যে সে নেই, কিন্তু তার তার জিনিসগুলো পাবলিশ হচ্ছে। তো আমরা চাইব এই লাইভে অনেক বেশি কিছু বলার নেই, কিন্তু আমরা দোয়া চাই তার জন্য। সব কিছুর উপরে দোয়াই হচ্ছে আসল, দোয়াই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। তার এই বিশাল কাজগুলোর দ্বারা সে আমার কাছে যে মনে হয় যে সবচেয়ে বেশি যে জিনিসটা হাসিল করেছে সেটা হচ্ছে দোয়া। আপনারা দোয়া করবেন সবাই যাতে সে জান্নাতে ভালো থাকে, এবং তার যে কাজগুলো অতীতে করে গিয়েছে এবং যেগুলো আসবে সবগুলোর জন্য আল্লাহর কাছে কবুল হয়। আসলে মাহফুজকে ছাড়া মাহফুজের নাসিদ রিলিজ, এর চাইতে বড় কষ্টের আমাদের যারা সহকর্মী এবং বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে এদের জন্য আর এর চাইতে বড় কষ্টের আর কিছু হতে পারে না। শুধু এতটুকু বলবো যে মাহফুজের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো রাখেন। সবাই একটি কথা বলছে যে মাহফুজকে ছাড়া মাহফুজের গান রিলিজ, এটা আমাদের জন্য একটা কষ্টের ব্যাপার, ব্যথার ব্যাপার। সবাই এই কথাটা বলবেই, এটা বলার মতোই কথা। পরিশেষে এতটুকু কথা শুধু বলবো যে মাহফুজ চলে গেছে এটা আমরা জানি,
কিন্তু আমি মনে করি যে সে যায়নি, সে লক্ষ কোটি শ্রোতা ভক্তদের অন্তরে তার কাজের মাধ্যমে জীবিত রয়েছে এবং এভাবেই থাকবে আরো যুগ যুগ। আর আমরা যারা এখনো বেঁচে আছি তারা যেন আমাদের কাজের মাধ্যমে বেঁচে থাকতে পারি এই জাতির মধ্যে, এবং আমাদের কাজগুলো যেন এই ইসলামী সঙ্গীত চর্চাগুলো যেন ইবাদত কেন্দ্রিক হয়। আল্লাহ যেন আমাদের এই ইসলামী সঙ্গীতগুলোকে জাতির খেদমত হিসেবে কবুল করেন। সবাই দোয়া করবেন। আচ্ছা, আমরা আমাদের দুইজন গুরুত্বপূর্ণ মেহমান আমাদের মাঝে আছে, আমাদের প্রধান পরিচালক এবং নির্বাহী পরিচালক, ওনাদের কথা শুনবো। তার আগে যারা যে দুইজন এ গজলটি গেয়েছে, মাহফুজ এবং তাওহিদ, মাহফুজ তো নাই, আমরা তাওহিদের একটু অনুভূতি শুনতে চাই, কারণ আজকের এই চমৎকার মুহূর্তে, কারণ এই গজলটা নিয়ে অনেক প্ল্যান ছিল, বড় আয়োজনে গজলটি হবে, তো সবকিছু মিলে তার অনুভূতিটা শুনবো, তারপর ইনশাল্লাহ আমরা ওনাদের কাছে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে গজলটি আজকে রিলিজ হচ্ছে, গজলের নাম স্বপ্ন আমার। তো এই গজলটি গেয়েছি আমি আর মাহফুজ। মাহফুজ আর আমার এই গজলটি নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল যে আমরা খুব ভালোভাবে এই গজলটি করব, কিন্তু খুব দুঃখজনক হলেও আমাদেরকে মেনে নিতে হবে যে মাহফুজ আমার আমাদের মধ্যে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে সে চলে গেছে। আমরা তার জন্য দোয়া করব এবং এই গজলটি আপনারা শুনে তার জন্য দোয়া করবেন, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন। আচ্ছা, আমরা এই পর্যায়ে আলোচনা শুনব আজকের এই মাহফুজুল আলম তাওহিদের গাওয়া স্বপ্ন আমার এই গজলের উন্মুক্তকরণের এই শুভক্ষণে কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাইদ আহমদ। আমাদের আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, ওনারও কোনো পরিবেশনা আমাদের মাঝে ছিল না, শুধুমাত্র একটি পরিবেশনা ছিল মনে পড়ে, মাওলা রিস্কে জলে আগুন। এই গানটি উনি তখন স্টুডিওতে রেকর্ড করে গিয়েছিলেন, কিন্তু অ্যালবামে রঙিনী পৃথিবী ছাড়িতে হবে এই গজলটি। তো তখন ওই গজলটি আমরা ওনার ইন্তেকালের পরে আমরা আলাদা একটি অ্যালবাম করে, মাওলা রিস্কে নামে একটি অ্যালবাম করে আমরা ওই এসে দিয়েছিলাম। ঠিক মাহফুজুল আলমও চলে গেছে, বাকি তার অবর্তমানে একটি গান আমাদের কাছে ছিল, দুইটা আরেকটি গান আছে, ওইটাও ইনশাল্লাহ পাবলিশ হবে। তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভয়েস কিন্তু দুজনেরই আছে, কিন্তু আমরা ভিডিওতে একজনকে দেখব, সশরীরে যে এখন আমাদের মাঝে আছে, তার এই অনুপস্থিতি আমাদের খুব বেশি অনুভূতি হচ্ছে এবং আমরা খুব বেশি মিস করছি। আর আমাদের এখানে যারা আজকে আছি আমরাও জানি না যে এরকম আরেকটি অনুষ্ঠান আমাদেরকে কাউকে নিয়ে করতে হবে কিনা সামনে। এই জন্য আপনারা যারা দেখছেন আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে একসাথে এভাবেই ভাই ভাই হয়ে কাজ করার তৌফিক দান করে। এবং এই নাতে রাসূল ও সেই স্বপ্ন আমার এই সঙ্গীটি নাতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেন মাহফুজের হাসর নাসর হয় এই গানে। আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শুনলাম, মূলত হলো আজকের এই প্রোগ্রামটি মূলত এই কারণে যে আপনারা মাহফুজকে যদি স্মরণ করে তার জন্য দোয়া করেন, হয়তো বা এই দোয়াটাই তার জন্য কাজে লাগবে। তো আমরা সংক্ষিপ্তভাবে এই আয়োজন এখনই শেষ করব। তার আগে আমরা আজকের আয়োজনের প্রধান মেহমান কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌস ভাইয়ের কিছু কথা শুনবো, তারপর ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন যে ইউটিউবে গজলটি রিলিজ হয়ে গেছে, আপনারা চাইলে সেখান থেকে গজলটি দেখে নিতে পারবেন। ফেরদৌস ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মাহফুজকে নিয়ে আমরা স্মরণ সবার মধ্যে দিয়ে তার একটি সঙ্গীত রিলিজ হতে যাচ্ছে, সেই মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। আমাদের এই একত্রিত হওয়াটা আল্লাহ যেন কবুল করেন। এবং আমি যেটা মনে করি, আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই, ওনার যেই হিস্ট্রিটা, ওনার হিস্ট্রিটা হলো যে উনি শুরু করে সঙ্গীত কিছু তৈরি করেছেন, এর মধ্যে দিয়ে একটি বিপ্লবী কর্মকাণ্ড যেটা কলরব, সেটাকে সারা দেশের মানুষের কাছে এক গ্রহণযোগ্যতার একটা জায়গা তৈরি করে উনি ইন্তিকাল করেছিলেন। এবং তার পরবর্তীতে তার যারা সঙ্গী সাথী আছে তারা ঐক্যবদ্ধভাবে এই
তার যেই চিন্তা চেতনা সেটাকে অগ্রসর করার কাজে সবাই আত্মনিয়োগ করেছে ঐক্যবদ্ধভাবে। সেখানে মাহফুজ অনেক ছোট শিল্পী হিসাবে সে ভূমিকা রাখার চেষ্টা করেছে, এবং বেশি দিন না, 2011-12 থেকে নিয়ে 2021 পর্যন্ত অল্প সময়ে এদেশের মানুষের কাছে ইসলামী সঙ্গীতকে এবং তার উপস্থাপনাকে গ্রহণযোগ্য করে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং কলরবকেও অনেক দূর আগায় দিয়েছে। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মাহফুজ চলে যাওয়ার মধ্য দিয়ে কলরবে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা এবং আজকে যারা কলরবে আছে, এই প্রত্যেকের ঐক্যবদ্ধ যেটা আইনউদ্দিন পরবর্তীতে কলরবকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেই জায়গায় কলরব আজকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আস্থার জায়গা যে অর্জন করেছে, এই অর্জনের মধ্য দিয়ে আমার যেন একটু মানে যেটা আমি মনে করি, এই আস্থার জায়গাটায় যে আমরা যদি আরও একটু আইন আমাদের মাহফুজ চলে গেছে, আইনউদ্দিন ভাই আরও 10 বছর আগেই চলে গিয়েছে, কিন্তু ইসলামী সঙ্গীতের গ্রহণযোগ্যতা মানুষের কাছে এত বেশি বেড়েছে, সেই অনুপাতে আইনউদ্দিন যেভাবে শিল্পী গড়ার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছে, সেইভাবে আমাদের যারা আইনউদ্দিন পরবর্তী যারা আছে তাদেরকে যদি তারা যদি সেইভাবে একটু আত্মনিয়োগ করেন, ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমার মনে হয় এটা এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটা মানে কি বলে প্রতীক হবে ইনশাআল্লাহ, এবং সেটাই দেশের মানুষের চাহিদা। এই জন্য আমার প্রচণ্ড ইচ্ছা যে মাহফুজের ইন্তেকালের মধ্য দিয়ে এখানে এইটা আমাদের একটা অঙ্গীকার হোক যে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে এই মিশনটা, মাহফুজের মিশন, আইনউদ্দিনের মিশন, এদেশে ইসলাম ইসলামী সংস্কৃতির প্রতিষ্ঠার যে মিশন, এই মিশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আরও অনেক মাহফুজ যাতে এদেশে তৈরি হয় সেই প্রচেষ্টা অব্যাহত রাখব, এবং এর মধ্যে দিয়ে আমরা মাহফুজকে আমরা এদেশে মানুষের কাছে আস্থার জায়গায় তুলে রাখবো যুগ যুগ ধরে, আইনউদ্দিনকে তুলে রাখবো যুগ যুগ ধরে, এবং এর মধ্যে দিয়ে ইনশাআল্লাহ তারাও আখেরাতে নাজাত পাবে, আমরাও এদেশে পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পথ দেখাতে পারবো ইনশাআল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা হোক। অনেক অনেক ধন্যবাদ যারা এ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। মূলত হলো এরকম করে আয়োজন করে আরেকটি প্রকাশনা আমরা অনেক প্রায় 4 বছর আগে করেছিলাম, এরপর আবার নতুন করে যেহেতু মাহফুজ আমাদের মাঝে নেই, তার যে কর্মগুলো আছে যতটা পারা যায় তাকে দোয়ার জন্য আপনাদের সামনে বারবার উপস্থাপন করা গেলে হয়তোবা তার জন্য এটা দোয়া আপনারা করা একটা উপলক্ষ তৈরি হবে। যাক, আজকের আয়োজন আমরা শেষ করব এখনই দোয়া মোনাজাতের মাধ্যমে। আমি দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি মুফতি সাইদ আহমদকে। তার আগে আমি বলতে চাই যে গজলটি ইতিমধ্যে ইউটিউবে রিলিজ হয়ে গেছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ। اللهم انت السلام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا واغفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. اللهم به ذلك العمل المحفوظ كافي مغفور لك. امين. رب العالمين আমাদের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তুমি মাফ করে দেন। আমিন। রব العالمين আমাদেরকে ইমানের সাথে এই পথে চলার তৌফিক দান করেন। আমিন। ইখলাসের সাথে এই পথকে চলার তৌফিক দান করেন। আমিন। ঐক্যবদ্ধ হয়ে এই পথে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের ভিতরে ইখলাস ও তাকওয়া ঢুকায় দেন। আমরা আল্লাহ রব العالمين ইসলামী সঙ্গীতকে যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারে ইখলাসের সাথে সেই তৌফিক দান করেন। আমিন। আমাদের হাসান নাসর সাহাবী হাসান ইবনে সাবিতের সাথে করেন আল্লাহ। আমিন। রব العالمين মাহফুজ জন্দুকার কবরে শুয়ে আছে, আমরা মেহরবানি করে আপনি তার কবরকে জান্নাতের মাকাম বানিয়ে দেন। রব্বুল আলামিন এই নাতে রাসূলকে আল্লাহ এই নাতে রাসূলের রসিলা তার কবরকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পর্যন্ত সম্পর্ক তৈরি করে দেন। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের সকলকে আপনি ইখলাসের সাথে সব সময় ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ হায়াত যখন ফুরিয়ে যাবে ঈমানের সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। রব্বি হামহুমা কামা রব্বায়ানি সাগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।